আমি আজকে সকালে এখানে এসেছি, কলকাতাতে এসেছি। তো আমি আছি হলো জেঠুর বাড়িতে এসেছি। তো আজকে সকালে এসেছি, টায়ার ছিলাম, তার জন্য তোমাদের সাথে ভিডিওটা করতে পারিনি। তো এখন আমি বের হয়েছি হাওড়া ব্রিজ দেখার জন্য। তো চলো, তোমরা সাথে থাকো, আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, তো এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়েই আমরা যাব এখন হাওড়া ব্রিজ দেখার জন্য। আগে আগে যাচ্ছে হলো দুই কাকু, আর আমরা সবাই আছি পিছনে। আমাদেরকে বলছে বেশি আগে যাস না, কারণ কি রিসেন্টলি এখানে একটা ঘটনা হয়ে গেছে আমাদের চোখের সামনে। একজনের ফোনে কথা বলছিল, ফোন নিয়ে চিন্তাই করে নিয়ে চলে গেছে তার জন্য। আমরা এখন অনেকটাই দূরে আছি হাওড়া ব্রিজ থেকে, তখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের সামনে আর ব্রিজে ওঠার জন্য। তো চলো, তোমরা দেখতে থাকো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর সাথে বেল আইকনটাকেও ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে থেকে চলে আসে তার জন্য। আর অবশ্যই একটা লাইক করে ভিডিওতে কন্টিনিউ থাকো, ভিডিওটাকে স্কিপ করো না, কারণ অনেক কিছুই দেখাবো। তো এটা হলো হাওড়া প্ল্যাটফর্মটা, বিশাল বড় প্ল্যাটফর্ম। তো আমরা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, তার জন্য দেখিয়ে দিলাম। এই যে দেখো, এই পুরো এরিয়াটা নিয়ে তোমার হাওড়া স্টেশন, বিশাল বড় এরিয়া। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা, হাওড়া ব্রিজটা লাইট জ্বলে আছে, কি সুন্দর লাগছে দেখতে। আমি তো খুবই এক্সাইটমেন্ট, কখন যাব হাওড়া ব্রিজের উপরে উঠবো, মানে দেখেই ভাবছি, দূর থেকে দেখে এত সুন্দর লাগছে, সামনে গেলে কি এরকম লাগবে দেখার জন্য আমি খুবই এক্সাইটমেন্ট। কি বলবো, এখানে এত গাড়ি ঘোড়া দেখছি, মানে ভালোই লাগছে। আর আমাদের এখানে তো ইয়েলো ট্যাক্সি দেখাই যায় না, দেখা যায় না মানে কি, আমাদের এখানে নেই বললেই ভালো। আমাদের এখানে শুধু হোয়াইট কালারের অ্যাম্বাসেডারগুলো দেখতে পাবে, তাও বেশি পাবে না, ঘুমতে পারবে, ঘুমে উঠতে পারবে যে কতগুলো আছে। তো এখানে ইয়েলো ট্যাক্সি দেখে আমার ভীষণ, মানে ভীষণ খুশি লাগছে। আমরা অ্যাকচুয়ালি আজকে আমরা হেঁটে বের হয়েছি, কারণ কি বসে বসে ঘোরাচ্ছিলাম, তো ভাবলাম যে অল্প হেঁটে আসি, তাই বার হয়েছি। আর রাত্রিবেলা হাওড়া ব্রিজ দেখতে কীরকম লাগে সেটাও দেখে নেবো, তার জন্য চলো তোমাদের সাথেও শেয়ার করবো। জ্যাম দেখাচ্ছি, আমরা এখন হাওড়া ব্রিজে এসে পড়েছি, আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের উপরে। তো চলো, তোমরা দেখতে থাকো, আর প্রচণ্ড জ্যাম আছে এখানে। ফাইনালি আমরা হাওড়া ব্রিজে এসে পড়েছি, আর আমরা হাওড়া ব্রিজে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে পুরো সিনারিটা দেখাচ্ছি, চলো। এই যে দেখো, আর ব্রিজটা অনেক অনেকটাই লম্বা আছে, অনেকটাই বড় ব্রিজটা। আর এই যে দেখতে পাচ্ছ, দুই পাশটাতে এইভাবে ফুটপাথ দিয়ে দিয়েছে মানুষ হেঁটে চলার জন্য। আর অনেকটাই ভিড় আছে, কারণ এটা হলো মেন ব্রিজ যেটা হাওড়া আর কলকাতাকে কানেক্ট করে রেখেছে। আর এটা হলো ব্রিজটা আছে হলো গিয়ে হুগলি নদীর উপরে, এটা ব্রিজটা আছে হুগলি নদীর উপরে, আর এটাকে বলে হাওড়া ব্রিজ। আর এটার আরও একটা নাম আছে, যেটা হলো গিয়ে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ট্যাগোরের নামে রাখা হয়েছে নতুন করে। তো সেই নামটা হলো রবীন্দ্র সেতু। আর এটাকে আবার কেউ কেউ এটাকে ঝুলন্ত সেতু বলে, কারণ এটার এন্ডিং পয়েন্ট আর ওপেনিং পয়েন্টই শুধু পিলার আছে চারটা, সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো পুরো ব্রিজটাকে। তো সেটা তোমরা পরে দেখতেই পাবে এই ভিডিওতে। এখানে অনেকটাই সেফটি মেনটেন করা হয়েছে, যে দেখতেই পাচ্ছ আমার পিছনটাতে এরকম ফেন্সিং দেওয়া আছে লোহার, তো সেটা সেফটির জন্য দিয়েছে। ব্রিজের দু পাশে এরকম ফেন্সিং আছে, যাতে কেউ
অ্যাক্সিডেন্ট বসত নদীতে পড়ে না যায় তার জন্য। আর ওদিকে লাইটগুলো দেখতেই পাচ্ছ তোমরা ফেন্সিনের বাইরে, ওটা হলো গিয়ে হুগলি নদীর পার, যেখান থেকে তোমরা বোটে উঠতে পারবে, শিপে উঠে তোমরা পার থেকে ওপারও যেতে পারো। আর আমি এই যে এখানে তোমাদেরকে শিপ দেখানোর চেষ্টা করছিলাম, তো সেরকমভাবে পারিনি, কারণ কি এই যে দেখতেই পাচ্ছ একটা শিপ যাচ্ছে। তো তোমরা যদি কেউ মনে করো যে এই শিপ করে চাপে উঠবে, তো তোমরা অবশ্যই উঠতে পারো। আমরা সবাই কিছু কিছু ফটো ক্লিক করে নিয়েছি, আর এখন আমরা যাচ্ছি হলো মার্কেটে, হাওড়া মার্কেটে যাচ্ছি। তো ব্রিজে দেখা হয়ে গেছে আমাদের, তখন আমরা মার্কেটের দিকে যাচ্ছি। তো তোমরা সাথেই থাকো, ভিডিওটাকে স্কিপ করে দেখো না, আমাদেরকে আরও কিছু কিছু জিনিস শেয়ার করবো। তো আমার কাছে এখন ফুচকা এসে পড়েছে, তো আমি ফুচকাটা খেয়ে নিই, তারপর দিকে তোমাদেরকে বলছি ফুচকাটা খেতে কেমন ছিল। আর ফুচকাগুলো অনেকটাই বড় বড় ছিল, তার জন্য মুখে আমার ঢুকাতে অসুবিধাই হচ্ছিলো। আর দেখছোই তোমরা যে কত বড় ছিল ফুচকাটা, কিন্তু খেতে অনেকটাই টেস্ট ছিল। ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেল, তো এখন যাচ্ছি আমরা, ধরো কোথায় যেতে পারি দেখি, হয়তো মার্কেটও ঢুকবো, কিছু কেনাকাটা করার আছে তো দেখে নিই। আর ফুচকাটা ভীষণ ঝাল ছিল, কিন্তু টেস্ট ছিল, মানে ভালো লেগেছে। তো চলো দেখতে থাকো, তোমরা সাথে থাকো। এসেছি লস্যি খাওয়ার জন্য, ঢুকেছি একটা হোটেলে, তো লস্যির অর্ডার দিয়েছি, লস্যি আসছে, অল্প টাইম লাগবে। তো এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছ, এই কাউন্টার থেকে আমাদেরকে লস্যি দেবে। তো এখন আমাদের লস্যিটা হয়নি পুরোপুরি, তো হলে আমাদেরকে ডাকবে, তখন গিয়ে আনতে লাগবে। এই যে আমাদের লস্যি এসে পড়েছে, এখন আমরা এখন লস্যি খাবো। এখন আমরা যাবো বাড়িতে, চলো বাড়িতে যাবে, ঘুরে যাবে, মার্কেট যাবে, চলো। ভেবেছিলাম কিন্তু মার্কেট যাইনি, কারণ আমরা এসে পর থেকে জেঠুর সাথে দেখা হয়নি। তো জেঠু ফোন করেছিল দেখা করার জন্য, কারণ জেঠু ঘরে ছিল না, জন্য আমরা মার্কেট না গিয়ে জেঠুর সঙ্গে দেখা করার জন্য চলে এসেছি। আর তোমাদেরকে পুরো হাওড়া ব্রিজটা দেখাচ্ছি, তোমরা অবশ্যই দেখো। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর কমেন্ট করে দিও তোমরা কোথা থেকে দেখছো, আর কারা কারা এখনো কলকাতা যাওনি অবশ্যই কমেন্ট।